হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমরাও মোটামুটি আছি, সবাই চলে যাচ্ছে। তো আজকে আমি এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে মোটামুটি 11:15। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর আমার ছেলে আমার ছেলে এখন এবার পড়তে বসছে। দেখো 11:40 বাজছে, ও এখন পড়তে বসবে। আর যে এইগুলো নিয়েও পড়তে বসেছে, আর এটা ওর স্কুল খুলবে বলে এই টিফিন বক্সটা বেরিয়েছে, তাই 2 বছর পরে টিফিন বক্সটা বেরোলো। বন্ধুরা, ওকে আমি পড়তে বসিয়ে দিই, তারপরে আমি আমার কিছু কাজ আছে। মানে ওইদিকে যে সেদিনে তোমাদের বলেছিলাম যে লাল রঙের যে আমার টেবিলটা, ওটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, তো ওটা আমি আজকে পরিষ্কার করব, আর যতটা পারবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব আমি। তো তোমরা দেখো একটু কোথায় কী রাখছি না রাখছি, আমি অ্যারেঞ্জ করে ঠিকঠাক করে রাখবো। আর আগের দিনের ব্লগটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আগের দিনের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো আজকের ব্লগটা দেখি কতটা কী করতে পারি ছোটোর মধ্যে। তো যাই হোক, যখন আমি করব তখন আমি শেয়ার করব। তো এখন আমি ছেলেকে একটু কাজ দিয়ে যাই, ওকে সকাল থেকে আজকে পড়তে বসানো হয়নি, অনেক কাজ ছিল সকাল থেকে একটু। আজকে তো রবিবার, আজকে ছিল না, ও জামা কাপড় টামা কাপড় অনেক ছিল, তো সেগুলো কাচাকাচি করে স্নান টান করে 11:00 সময়, আর আজকে ও আর ওর বাবা চুল কাটতে গিয়েছিল, তো সেখান থেকে এসেছে, জামা কাপড় ছিল অনেক, সেগুলো কাচাকাচি করে স্নান করে এই মাত্র এই 11:00 সময় আমি খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এবার আমি একটু পড়া দিয়ে দিই, তারপরে আমি ঘরে যাব, একটু কাজকর্ম আছে সেগুলো একটু করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের দেখাই কীরকম অবস্থা হয়ে আছে এই র‍্যাকটার। তো র‍্যাকটা অনেকদিন ধরে নোংরা হয়ে আছে, কিন্তু পরিষ্কার করবো এখন, মানে এত কাজের চাপ বেড়ে গেছে না যে পরিষ্কার করার সেরকম ইয়ে হচ্ছে না। তো তোমাদের দেখাই কীরকম হয়ে আছে, তো আজকে এটা না করলেই নয় আর কি, কিছু জিনিস খুঁজে পাচ্ছি না এখান থেকে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে যখন সাজাবোই যখন, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কোথায় কী রেখেছি না রেখেছি একটু দেখাই। তো দেখো তোমরা, এই দেখো কিরকম অবস্থা, দেখো যা পারা গিয়েছে এখানে রাখা হচ্ছে, ওষুধ, আমার আমার জিনিসপত্র, আমার ড্রেসিং টেবিল নেই, তো আমার যেগুলো নিত্য প্রয়োজনীয় মানে প্রত্যেক দিন ডেলি যেগুলো ইউজ করি সেগুলো সমস্ত কিছু যা পেরেছি এখানে সব ঢুকিয়ে দিয়েছি কোনো রকম করে। আর এই যে দেখো তোমরা কি অবস্থা, দেখো তো তোমরা দেখো, আমি এটা একটু ইয়ে করবো, তো আমি যতটা পারবো আমি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে বন্ধুরা, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এই দাগটা কতটা ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। তো একটা শুকনো কাপড় আমি নিয়ে এলাম, তার আগে যে সমস্ত জিনিস আছে যে এখানে, যেমন ওষুধ, তারপরে ছেলের ছোটোখাটো খেলনা, ওষুধের কোটো, ভেসলিন, তারপর লাইট, ক্রিম, নাকের ড্রপ, এরকম বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা হয়, তো সেগুলোকে আগে সরিয়ে নেব, তারপর পরিষ্কার করব। তো এই এই ধরনের তাক টাকগুলো না আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুবই দরকার, কারণ ঘরে বাচ্চা আছে, তো হয়তো কোনো সময় হয়তো কোনো খেলনা রাখলো, সেগুলো হয়তো সেটা হয়তো হাত পড়লো না, অনেক দিন পরিষ্কার হলো না, তো আবার ওইটা নিয়ে খেলতে লাগলো, তো এগুলো খারাপ আর কি, ধুলো ময়লা তো ব্যাপার। তো আর ঘরে এখন কাজ হচ্ছে, তার জন্য পরিষ্কার করে রাখাটা দরকার। তো আমি করি মাঝে মাঝেই, তো অনেক দিন ধরেই হয়নি, মানে সময় পাইনি, ব্যস্ত হয়ে গিয়েছিলাম অন্য কাজে। তো যাই হোক, আমি পরিষ্কার তার জন্যই করে নিচ্ছি। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর একটা ভিজে কাপড় নিয়ে ভালো করে মুছে জিনিসগুলো আবার ভালো করে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছি জায়গা মতো। তো দেখো এবার পরের তাকগুলো এবার করে নেব। তো যাই হোক, যেগুলো এক্সেস আর কি, প্যাকেট ট্যাকেট, কাগজ, ওষুধের ঠোঙা, ওগুলোকে ফেলে দিচ্ছি, আর যেগুলো রাখার সেগুলো ভালো করে মুছে আবার রেখে দেবো। এই র‍্যাকটা না খুব ইউজফুল। আর এইটা কখন এনেছিলো জানো? এটা আমার হাজবেন্ড এনেছিলো, আমার ছেলে যখন হসপিটাল থেকে বাড়ি এসেছিলো তখন আমার হাজবেন্ড এটা নিয়ে এসেছিলো, তাই এটা আমার কাছে খুব স্পেশাল। মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন এটার মধ্যে ওষুধ টষুধ এইসব সমস্ত কিছু রাখার জন্য নিয়ে আসা হয়েছিল,
তো আমার ঘরে তো সেরকম ভাবে জায়গা নেই যে অন্য কোনো কিছু রাখবো, সামনেই আলমারি, তো সেরকম তখন তাড়াহুড়োর মধ্যে যা পেরেছিল ওই একটাই তাকটা নিয়ে এসেছিল। তখন এই তাকের মধ্যেই ছেলের ওষুধ, জলের বোতল, দুধের বোতল, আরও ইউজফুল ওর কাঁথা টাথা, জামা টামা সব আমি এখানটাতেই রেখে দিতাম। আর আমার কাছে এগুলো, এই ধরনের জিনিসগুলো খুব মানে স্পেশাল, হয়তো প্রথম হাজবেন্ড কোনো কিছু গিফট করেছে বা প্রথম ছেলে হয়তো সেই জিনিসটা নিয়েছে বা ওর জন্য কিছু করা হয়েছে, এগুলো আমার কাছে খুব স্পেশাল। আর দেখো এই বাটিটা মধ্যে আমি আমার যত ক্ল্যাচার গার্ডার সব আর কি এলোমেলো হয়ে যায়, তো আমি একটা বাটি নিয়ে ওই সাদা মতন বিরিয়ানি টিরিয়ানি আনা হয়েছিল মনে হয়, তো ওইটা নিয়ে এসে আমি ওর মধ্যে সমস্ত জিনিসগুলো রেখে দিলাম। আর দেখো এই একটা বক্স নিয়েছি, এর মধ্যে সমস্ত জিনিসগুলো মানে রাখি, ফেস ওয়াশ, বোরোলিন, স্ক্রাবার, ছেলের পাউডার, অ্যালোভেরা জেল, তো এর মধ্যে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো তাও ওখানে রাখা ছিল, ফেলা হয়নি, তো সেগুলো ফেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সিঁদুর। আর এই তাকটাতে একদিকে থাকে ছেলের ওষুধ, আর একদিকে এই আমার পুরনো ডায়েরি, আমার অনেক ডায়েরি টায়েরিতে অনেক কিছু নোট টোট করে রাখি আর কি, এই ধরনের একটু ইয়ে আছে আমার, তো ডায়েরিগুলোকে একদিকে রাখলাম। আর দেখো আমি একটা পেপার পেতে রাখি, নাহলে প্রচুর আরশোলা তারপরে মাকড়সা এইসব হয়, আর তার জন্য একটা পেপার পেতে রাখি, আর তাকটাও নষ্ট হয় না। তো ঠিক আছে, এবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে, তারপরে ভিজে কাপড় দিয়ে যথারীতি মুছে তারপর আবার জিনিসগুলো তুলবো। ঘরে কাজ হয়েছে তো, ইটের গুঁড়িগুলোও প্রচুর উড়েছে, তো জিনিসগুলোর মধ্যেও পড়েছে ইটের গুঁড়ি, ধুলো, আবার তাকটার মধ্যেও প্রচুর ধুলো পড়ে গেছে। আর দেখো আমার এই র্যাকটাও গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্টের তাকটা পরিষ্কার করে নেব। দেখো এটাতে আমার শ্যাম্পুর কোটো, ছেলের মানে হাজবেন্ডের ফেস ওয়াশ, তারপরে বডি লোশন, ময়েশ্চারাইজার, এই সমস্ত কিছু আছে, তারপরে শ্যাম্পু, নেল পালিশ, আর এই দেখো এটা আমার একটা ছেলের ছেলের ছবি দিয়ে ক্যালেন্ডার করা হয়েছে, কত সুন্দর, দেখো আমার হাজবেন্ড করেছে এটা। আর এই দেখো, আর এই কোটোটার মধ্যে দেখো আমার পায়েল আছে আর ছেলের ছোটো ছোটো ছোটোবেলাকার বালা, এই ধরনের এই সমস্ত কিছু আর কি কোটোটার মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো ছেলের ছোটোবেলাকার কাজল লতা, আর এটা একটা সুদলের স্প্রে বোতল, এটার মধ্যে গোলাপ জল রাখা থাকে, আর টুকিটাকি আমার যে সমস্ত জিনিস বডি অয়েল, ক্রিম, ময়শ্চারাইজার এইসব, আর এটার মধ্যে হাবিজাবি সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, তাও আমি রেখে দিয়েছি, ফেলা হয় নাই, তো আজকে সব এগুলো সব ফেলে দিলাম, ফেলে পুরো পরিষ্কার করে নিলাম। তো দেখো আমার পরিষ্কার করে মুছে সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে চট করে মানে বুঝতে পারি, সেখান থেকে আবার নিতে পারি সেরকমভাবে। তো বন্ধুরা আমার সমস্ত কিছু সাজানো হয়ে গেছে সুন্দর করে, তো কি বলতো আমার ড্রেসিং টেবিল নেই বা আমার কিছুই সেরকম কিছু নেই, মানে আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমার ঘরে শুধু এই ঘরটা আর আমার এই খাটটা ছাড়া সেরকম কিচ্ছু ছিল না, তো আমি সবে আস্তে আস্তে সব একটা একটা করে আমার জিনিস সব হচ্ছে হবে। তো যাই হোক, কি বলতো আমার সংসারে না হয়তো খুব ঐশ্বর্য বা আরামের সেরকম জিনিস নেই, কিন্তু আমার সংসারে না শান্তির অভাব নেই, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, দেওর, ছেলে সবাই মিলে আমরা এত সুন্দর করে থাকি, মানে এত আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এবাড়িতে আমি সবার মানে মা, শাশুড়ি শ্বশুরের মানে বউমা নয়, মেয়ের মতো করে থাকি, মানে সবাই আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে অনেক কিছু আছে শেয়ার করার মতো, তো আমার ভিউয়ার্স বাড়লে, ভিউ বাড়লে আমি অবশ্যই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, আমার সমস্ত জীবনের স্ট্রাগল, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন এই ছোটো মানে জায়গাতে জিনিসপত্র রাখছি, তো দোতলাটা হয়ে গেলে তখন আমাদের এনাফ জায়গা, তো আমার খুব স্বপ্ন আছে, খুব ইচ্ছে আছে যে উপর হলে আমি সুন্দর করে সব জিনিসপত্র সাজাবো, রাখবো, হ্যাঁ নিজের মতো করে রাখবো, তো খুব ইচ্ছা আছে, খুব শখ আমার। তো যাই হোক, যখন হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত আমি এখানেই সুন্দর করে রাখি সাজিয়ে। তো দেখো নিচে যে সমস্ত জিনিসগুলো পড়েছিলো ওগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভরে দিলাম, ফেলে দেবো, আর ভালো করে এবার ঝাঁট ঘরটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করেও নেব। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, তো আজকের ভিডিওতে আমি দেখালাম তোমাদের যে ঘর ছোট থাকলেও কিভাবে কিভাবে কি করলে যে ঘর মানে তোমাদের সুবিধা হতে পারে জিনিসপত্র রাখতে, বা জিনিসপত্র তোমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে।
তো সেটাই আমি তোমাদের দেখালাম। ঘর যেমনই হোক না কেন, নিজেকে আর ঘরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা আমাদের মন থেকে করা দরকার, না হলে মন মেজাজও ঠিক ভালো লাগে না আর ঠিক নিজেকেও ঠিক ভালো লাগে না। সব কিছু পরিষ্কার করে আমি এবার লাঞ্চে, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, ছেলেকে খাওয়াবো। তো দেখো রান্না আজকে মাছের একটা তরকারি, ওদিকে হয়েছে ভেজ ডাল মানে মুগ ডাল হয়েছে, গাজর ফুলকপি আলু এই সমস্ত কিছু দিয়ে, আর হয়েছে মেথির শাক বেগুন দিয়ে ভাজা আর গরম ভাত। তো আজকে ভিডিওটা আর বেশি দূর করছি না, এখানে আমি শেষ করছি। তো আজকের ভিডিওটা একটু যদি হেল্পফুল মনে হয় বা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবে, আর কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।